একটি মাল্টিন্যাশনাল ব্যাংকের ম্যানেজার পদে নিযুক্ত আছেন মিস্টার ইকবাল। বয়স হবে 35, তবুও নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন। তরুণদের অনেকেই তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে। সেই ইকবাল সাহেব ফিরে এসেছেন সেই আঙিনায় যেখানে কাটিয়েছিলেন তার জীবনের মূল্যবান 12টি বছর, যেখান থেকে শুরু হয়েছিল তার প্রাতিষ্ঠানিক শিক্ষার পথযাত্রা। বারবার সেই স্মৃতিগুলো হানা দিচ্ছে তার মনে। আমি নিতে দেব না সময়কে এক মুঠো ভরা যোচনা, চাটা যতই দূরের হোক না ছুতে আমি চাই না, পৃথিবীর সব অপার বিস্ময়ে থাকা আমার দেখা শূন্য খাতার প্রতিটি পাতায় সময় কাব্য লেখা। আমি মেলবো না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখবো না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়, আমি মেলবো না স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখবো না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়। আর হয়তো কখনো এই বিদ্যাপীঠে ক্লাস করা হবে না, হবে না বন্ধুদের সাথে ছুটির পরের আড্ডা, হবে না বেঞ্চ সরিয়ে কাবাডি খেলা, হবে না ক্লাস শেষে চিৎকার দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসা। সময়ের সাথে বদলে যায় সব কিছু, বর্তমান এক সময় হয়ে ওঠে সোনালি অতীত,
সেই সোনালী অতীতে যুক্ত থাকে সহপাঠীর প্রতি ভালোবাসা, শিক্ষকের প্রতি ভালোবাসা এবং প্রাণপ্রিয় বিদ্যাপীঠের প্রতি ভালোবাসা। আর সেই অতীতের স্মৃতিগুলো আঁকড়ে থাকে মনের গহীনে আজীবন। ইকবাল সাহেবের মতো এরকম হাজারো মানুষের স্মৃতির পাতায় একটি নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ।